হে গুগল, আমি একটা নতুন ভিডিও আপলোড দিয়েছি, সেটা কেমন হয়েছে? পানির মতো। দ্যাটস রাইট, পাদ ইজ। হে গাইজ, আমি বনি, আবার চলে এলাম নতুন একটা স্টোরি নিয়ে। এমন করে বলছে যেন আমরা স্টোরি না শুনলে মরে যাব। পথ কি সত্যি খুব খারাপ? মেয়েকে প্রশ্ন করে দেখুন। ধরুন আপনি গ্যাসের ব্যথায় ছটফট করছেন, কোনো কিছু আর ভালো লাগছে না, কিন্তু একটা শান্তির পাদ মারুন, আহ কি আরাম। কিন্তু দুঃখের বিষয়, এখনও মানুষ পাদকে নিন্দার চোখে দেখে। যে বন্ধুর সামনে আপনি শান্তিতে পাদ মারতে পারেন না, সে কি সত্যি আপনার বন্ধু? মেয়েকে প্রশ্ন করুন যে ভালোবাসার মানুষ আপনার পাদের গন্ধ সহ্য করতে পারে না, সে কি প্রকৃত অর্থে আপনাকে ভালোবাসে? পাদ যেমন মানুষ চেনাই, তেমনি করে দেয় কর্মস্থান। দেখুন আজকালকার ইউটিউবারদেরকে, তারা আজ টাকা কামায় এইসবের ভিত্তিতে। বাদ বাদ পে পাদ, পাদ অনেক বিপজ্জনক, পাদ কে বাপ, পাদ মেরি রানী। এইসব ইউটিউবাররা অল্প স্বল্প অর্থ উপার্জন করে মা বাবার মুখে হাসি ফোটায়। আর যদি পাদ না থাকতো তাহলে কি এসব সম্ভব হতো? যে বন্ধু আপনার উপর রাগ করেছে, কোনো মতে কথা বলছে না, তার সামনে জাস্ট একটা পাদ মারুন, সে হাসতে হাসতে সব রাগ ভুলে যাবে। এখনকার কমেডি শোতে তো পাদের জোক না মানলে যেন জমেই না। পাদ কি সত্যিই খুব খারাপ জিনিস? তুমি বলছো স্ক্রিপ্টটা পড়লে আমি গোকুর থেকে বেশি পাওয়ারফুল হয়ে যাব? আরে হ্যাঁ হ্যাঁ ভাই, বিশ্বাস করেন এটা আমার তৈরি করা স্ক্রিপ্ট, আলবাত কাজ করবে। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন বনি ভাই, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। অন্য কিছু টপিক নিয়ে ভিডিও দেখতে চাইলে নিচে কমেন্টস করুন। ধন্যবাদ। কোথায় আমার পাওয়ার? ও ওয়াও, লেটস ব্যাক ইন দ্য টপিক। আমি বনি, যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে দেন অনেক অনেক সাবস্ক্রাইব করো, অনেক অনেক লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এই তো ভিডিও ছিঁড়ি, তাও সাবস্ক্রাইব করতে বলছে, চল ফুট, গজব বেজতি হ্যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।